প্রায় দেড় মাহ অপেক্ষার অন্তত আজি কাউন্টিং ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর পুয়াই আজি নামঘর চাকি দিয়ে আশীর্বাদ ললো, আর এটা কাউন্টিং হললে গৈ আছো। রাইজর আশীর্বাদ আছে, ভগবানের আশীর্বাদ আছে। যোৰহাট লোকসভা সমষ্টি জনসাধারণে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট প্রদান করেছে, আর যোৰহাট লোকসভা সমষ্টি আসনখন আমি নরেন্দ্র মোদী ডাঙরিয়া উপহার হিসাবে দিম, আর ইয়ারপর আমি নিশ্চিতভাবে জিকি যাম। কারণ সকল রাইজেই নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার স্বার্থত ভোট প্রদান করেছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যে বিকাশের যাত্রা সেখানে অব্যাহত রাখার স্বার্থত ভোট প্রদান করেছে, আমার ভাল হব। আরে দুঘণ্টার পিছত তো আপনাদের সকল গমেই পাব, জল জল ফটফটকে ওলাই পড়ব। ফার্স্ট রাউন্ডর আর 15-20 মিনিটের পিছত ফার্স্ট রাউন্ডর রিজাল্ট আমি গমেই পাম, সেখানে আপনাদের অপেক্ষা করব, সকলখিনি গম পাই যাব। নাই, জনসাধারণের যেটা রায় সেই রায়টুকু সকলে মানি লাগবে। প্রায় দেড় মাহ অপেক্ষার অন্তত আজি কাউন্টিং ইতিমধ্যে আরম্ভ হয়েছে, আর পুয়াই আজি নামঘর চাকি দিয়ে আশীর্বাদ ললো, আর এটা কাউন্টিং হললে গৈ আছো। রাইজর আশীর্বাদ আছে, ভগবানের আশীর্বাদ আছে। যোৰহাট লোকসভা সমষ্টি জনসাধারণে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট প্রদান করেছে, আর যোৰহাট লোকসভা সমষ্টি আসনখন আমি নরেন্দ্র মোদী ডাঙরিয়া উপহার হিসাবে দিম, আর ইয়ারপর আমি নিশ্চিতভাবে জিকি যাম। কারণ সকল রাইজেই নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার স্বার্থত ভোট প্রদান করেছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যে বিকাশের যাত্রা সেখানে অব্যাহত রাখার স্বার্থত ভোট প্রদান করেছে, আমার ভাল হব। আরে দুঘণ্টার পিছত তো আপনাদের সকল গমেই পাব, জল জল ফটফটকে ওলাই পড়ব। ফার্স্ট রাউন্ডর আর 15-20 মিনিটের পিছত ফার্স্ট রাউন্ডর রিজাল্ট আমি গমেই পাম, সেখানে আপনাদের অপেক্ষা করব, সকলখিনি গম পাই যাব। নাই, জনসাধারণের যেটা রায় সেই রায়টুকু সকলে মানি লাগবে।